নমস্কার, শ্রীগোবিন্দ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বা যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাঝখানে মাস মানে বাংলা মাসের জন্মফল নিয়ে বলছিলাম, যাই হোক, যাদের মাঘ মাসে জন্ম, অর্থাৎ বাংলা মাঘ মাসে জন্ম, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, কর্ম, অর্থ, বিবাহ কেমন হবে, সেই প্রসঙ্গে সাম্যক কিছু ধারণা। তা আসুন, প্রথমত মাঘ মাসে যাদের জন্ম সেই ক্ষেত্রে বলবো যে প্রথমত ওটা মকর রাশি ঘর, অর্থাৎ রবি যখন মকর রাশিতে থাকে এক মাস, তো মকর রাশি অধিপতি হচ্ছে শনি। অর্থাৎ শনি এবং মকর রাশির মানে চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে মাঘ মাসে জন্ম যাদের তাদের কম বেশি কিছুটা মিল থাকে। তা যাই হোক, মাঘ মাসে যাদের জন্ম তাদের ক্ষেত্রে একটা ব্যাপার বলি, তারা ভীষণভাবে পরিশ্রমী, অধ্যবসায়ী এবং ধীর গতি সম্পন্ন। অর্থাৎ ধীরে ধীরে, অর্থাৎ আস্তে আস্তে এদের কর্মোন্নতি বা আস্তে আস্তে জীবনে সাকসেসটা হয়, এটা আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এবং এটাই প্রযোজ্য, সেটাই হয়। শুধু তাই নয়, ধৈর্য এবং নিষ্ঠা সহকারে যদি এরা ধৈর্য নিষ্ঠা এবং দায়িত্ব সহকারে যদি কাজ করতে পারে, তাহলে কিন্তু একটা কি দেখেছি যে দুরূহ কর্ম, অর্থাৎ এদের দ্বারা মানে দুরূহ কার্য সম্পাদন অসম, অর্থাৎ কঠিনতম কাজও কিন্তু এরা সাকসেসফুল হয়, কঠিনতম কাজেও। শুধু তাই নয়, আর একটা ব্যাপার দেখেছি যে মাঘ মাসে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বাইরে থেকে দেখে একরকম মনে হয় যে মানুষটা কেমন, কিন্তু ভিতর থেকে অন্যরকম। অর্থাৎ বাইরে থেকে একটু গুরুগাম্ভীর্য বা একটু অন্য টাইপের মানুষ মনে হলো, আলটিমেটলি কিন্তু মানুষের ভীষণ ভালো হয়, কর্তব্যযোগী এবং পরোপকারী মানসিকতা হয়। হ্যাঁ, এরা যেসব কাজে বেশি চিন্তাশীল, যেসব কাজে খুব মানে ধৈর্য এবং নিষ্ঠা সহকারে করতে হয় এবং দায়িত্ব সহকারে যেসব কাজ করতে হয় সেসব কাজ করার পক্ষে এরা ভীষণভাবে পারদর্শী। হ্যাঁ, এরা খুব মিতব্যয়ী, অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কৃপণ লোক হতে দেখে, অর্থাৎ কৃপণ মিতব্যয়ী, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত খরচ খরচা এরা পক্ষপাতি নয় এবং সেই ব্যাপারে এরা খুব মানে কি বলবো খুব সিরিয়াস। শুধু তা আরেকটা ব্যাপার দেখেছি যে যাদের মাঘ মাসে জন্ম তাদের ভাগ্য কিন্তু ভীষণ সুসহায়ক বলবো না, কারণ আপনার কিন্তু জীবনে মানে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সাহসিকতার পরিচয় নিয়ে উদ্যম নিয়ে কাজ করতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাকসেসটা হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যাদের মাঘ মাসে জন্ম তাদের বিশেষ করে 30 বছর বয়সের পরে, 30 বছর বয়স আগে বিশেষ করে সাকসেস হয় না, 30 বছর বয়সের পরে, অর্থাৎ 37 বছর বয়স থেকে শেষ বয়স পর্যন্ত, অর্থাৎ সাকসেসটা বেশি বয়সে হয়। বিশেষ করে ভূমি সংক্রান্ত কাজ, জমি যাওয়া সংক্রান্ত কাজ বা যেসব কাজে বা যেসব পদে বেশ দায়িত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ যেসব পদগুলো আছে, দায়িত্ব সহকারে পালন করার যেসব পদগুলো, সেই সব কাজের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে পারদর্শী হয় এবং সেই কাজে সাকসেস হয়। বিশেষ করে বিজ্ঞান এবং রাসায়নিক কোনো বিষয় নিয়ে যদি এরা কাজ করে সেক্ষেত্রে খুব সাকসেস, অর্থাৎ বিজ্ঞানের গবেষণা, বিজ্ঞানের নিয়ে কোনো কাজ বা জনসাধারণের উপকারার্থে যেসব কাজ যদি এরা সেই কাজগুলো করে সেক্ষেত্রে কিন্তু সাকসেসটা খুব ভালো হতে মানে দেখা যায়। বিশেষ করে বড় বড় কোনো কন্ডাক্টর, ভূমি, কৃষি বা গবেষণার কোনো কাজ, তা এই টাইপের কাজ, যে কোনো ভূমি সংক্রান্ত, জমি জায়গা সংক্রান্ত যে কোনো কাজে করলে কিন্তু এতে কম বেশি সাকসেস হতে আমি দেখেছি যে বিশেষভাবে দেখা যায়। হ্যাঁ, একটা ব্যাপার কি, আপনাদের সাকসেসটা একটু দিলে করে বা একটু বেশি বয়সে বা একটু শেষ দিকে হয় বা সেটা নিয়ে দুশ্চিন্তা বা এসব কিছু কারণ নেই, আপনি কিন্তু ভীষণভাবে ধার্মিক, অর্থাৎ ধর্ম উপর ধর্মকথা, ধর্ম নিয়ে থাকতে ভীষণভাবে ভালোবাসেন, কারণ আপনার নিশ্চয়ই জানেন মকর রাশি ভগবানের ইষ্ট রাশি, সেই কারণে আপনি একটু আধ্যাত্মবাদে বিশ্বাসী। যারা চিন্তনশীল ব্যক্তি, চিন্তনশীল মনুষ্য, যারা চিন্তার মাধ্যমে বা বিশেষ মস্তিষ্কর মাধ্যমে যেসব মানুষ বিখ্যাত হয়েছে পৃথিবীতে, সেসব মানুষ হচ্ছে আপনার জীবনের আদর্শ মানুষ। আপনার ক্ষেত্রে বলবো যে যাদের বিশেষ করে আপনার কি বলবো জ্যৈষ্ঠ, শ্রাবণ এবং আশ্বিন মাসে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে, বা যাদের যে কোনো পক্ষের যদি দ্বাদশী বা পঞ্চমী তিথিতে জন্মায় তাদের সঙ্গে আপনার বন্ধুত্ব ভালো হবে। আপনি যদি বিবাহ ক্ষেত্রে যান, বিবাহের ক্ষেত্রে বলবো হ্যাঁ, বিবাহের ব্যাপারে আপনার একটু অনীহা থাকবে বা বিবাহের ব্যাপারে খুব একটা চিন্তাশীল ব্যাপারটা নেই, বা স্ত্রী হলে স্বামী বা স্বামীর প্রতি স্ত্রীর প্রতি যে বিরাট একটা যে কি বলবো যে আকর্ষণ বা বিরাট যে তীব্রতা, সেই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে একটু কম থাকে, এটা আমি একাধিক ক্ষেত্রে দেখেছি। তবে হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে বলবো যে বিবাহের ক্ষেত্রে যদি আপনি বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি বা মকর রাশির জাতক বা জাতিকার সঙ্গে বিবাহ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব ভালো হবে। 8, 17, 26, 35, তারপরে আপনার 8-এর সঙ্গে রিলেটেড যেসব 8, 17, 26, 35, 44, 53 এই টাইপের যেগুলো আর কি 61 মানে 8-এর সঙ্গে রিলেটেড বয়সগুলো কিন্তু আপনার জীবনে কোনো না কোনো সময় টার্নিং পয়েন্ট। তবে হ্যাঁ,
37 বছর বয়সের পর ভালো হলো। আমি দেখেছি যে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশিরভাগ সাকসেস ঠিক 50-এর পরপরই হয়। এরপরে বলবো যে আপনার পক্ষে শুভ রং হচ্ছে নীল এবং মানে গাঢ় নীল বা কালো, অশুভ রং হচ্ছে লাল, শুভবার হচ্ছে শনিবার। আর বন্ধুত্ব তাদের সঙ্গে করবেন যাদের, বিশেষ করে জ্যৈষ্ঠ এবং আশ্বিন মাসে জন্ম, এবং যে কোনো পক্ষের, যে কোনো কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ হোক, দ্বাদশী বা পঞ্চমী তিথিতে যাদের জন্ম তাদের সঙ্গে বন্ধুত্ব আপনার ভালো হবে। আপনি ভীষণভাবে স্বাধীন চেতা, আপনি এমন কাজ করতে ভালোবাসেন, আপনার কাজের মধ্যে কেউ এসে কর্তৃত্ব ফলক পছন্দ করেন না, তেমনি আপনি নিজেও অন্যের কাজেও কর্তৃত্ব করা বেশি পছন্দ করেন না, আপনি স্বাধীন মানে ব্যক্তি স্বাধীনতা প্রিয়। যে কোনো দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয় আপনি সেই কাজটি যতক্ষণ না সম্পন্ন করতে পারেন, আপনার মধ্যে একটা সবসময় কি বলবো মানে একটা অসুস্থ অনুভব করেন। তো দায়িত্ব এবং দায়িত্বশীল যে কোনো কাজ, দায়িত্বের কাজ যে কোনো কাজ আপনি ধৈর্য এবং নিঃশ্বাস সহকারে করতে পারেন। তবে আপনার মধ্যে একটা ব্যাপার বলি, আপনি মাঝে মাঝে ডিপ্রেস হয়ে যান, হতাশ হয়ে যেতে পারেন, সেই ব্যাপারটা একটু অ্যাভয়েড করতে হবে। আর মাঝে মাঝে স্থান পরিবর্তন করলে কিন্তু আপনার শারীরিক অবস্থা ভালো হবে, বিশেষ করে হাঁটু, হাঁটুর ব্যথা, আম বাত, পাকস্থলীর পীড়া বা পায়ে ব্যথা বা বাত বেদনার রোগ ভোগে কিন্তু কম বেশি কষ্টযোগ থাকে। সুতরাং মাঝে মাঝে স্থান পরিবর্তন করবেন, আর আধ্যাত্মবাদ বা ধর্ম মানে পুজো অর্চনার মাধ্যমে সময় কাটাতে কাটাতে আপনি বেশি মানে কাটালে আপনি বেশি শান্তি অনুভব করেন বা বেশ ভালো একটা ফিল করতে পারেন, সে ব্যাপার খেয়াল রাখতে হবে। তবে একটুকু বলতে পারি, নিরাশা ছাড়িয়ে বা নিজের প্রতি একটু বিশ্বাস রেখে আপনি যদি ধৈর্য সহকারে কাজকর্ম করতে পারেন, আপনার পক্ষে কিন্তু দুরূহ কাজ বা কঠিনতম কাজ কিন্তু আপনার পক্ষে করা সম্ভব, এবং টুডে টুমোরো জীবনে কিন্তু আপনি জীবনে সাকসেস হবেনই হবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে মাঘ মাসে যাদের জন্ম তাদের ফলাফল। যাই হোক, সবার যে একরকম হয় তা নয়, আমি আবারও বলছি মাস ফল, রাশি ফল, এই ফল যেগুলো মানে গড় অ্যাভারেজ বিচার সেগুলো বলি, যে তাদের জন্ম, তাদের নির্দিষ্ট ছক, তাদের বংশগত হিস্ট্রি এবং পরিবেশের উপর নির্ভর করে এক একজনের এক রকম হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেগুলো বললাম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই কথাগুলো মিলবে। যাক, দর্শক বন্ধু, আপনাদের একটা বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি টিপে দিন, যাতে আমার অনুষ্ঠান আপডেট হওয়ার মানে প্রোগ্রাম আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তা প্রতিদিন একই কথা বলি, আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। দেখা হবে অন্য কোনো এপিসোডে, ততক্ষণে খুব ভালো থাকুন।